আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের দোয়াটি প্রত্যেকটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। সুপ্রিয় দর্শক, আমরা রমজান মাসের একেবারে শেষ প্রান্তে, তাই আসুন এ কয়েকদিন আমরা সময় নষ্ট না করে কমপক্ষে এই দোয়াটি খুব বেশি বেশি করে পড়ি। সুপ্রিয় দর্শক, ঈমান মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় সম্পদ। যে আল্লাহর উপর ঈমান আনে এবং এর উপর অবিচল থাকে, মৃত্যুর সময় তার কোনো যন্ত্রণা থাকে না, বরং তার শেষ পরিণাম শুভ হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, নিশ্চয় যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ অতঃপর অবিচল থাকে, মৃত্যুর সময় তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না, তারাই জান্নাতের অধিকারী, তারা তথায় চিরকাল থাকবে, তারা যে কর্মকর্ত এটা তারই প্রতিফল। সুপ্রিয় দর্শক, কোনো মুমিনের শেষ পরিণাম ভালো হওয়ার আলামত হলো মৃত্যুর আগে যাবতীয় পাপ কাজ থেকে নিজেকে পরিশুদ্ধ করা এবং সৎকাজ ও আল্লাহর আনুগত্যের তৌফিক প্রাপ্ত হওয়া। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যদি তার কোনো বান্দার কল্যাণ করার ইচ্ছা করেন তাহলে তাকে কাজ করার তৌফিক প্রদান করেন। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রসুল, তিনি কিভাবে তাকে কাজ করার তৌফিক দান করেন? তিনি বললেন, তিনি সেই বান্দাকে মৃত্যুবরণের আগে সৎকাজের সুযোগ দান করেন। তাই সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুবরণের আগে সৎকাজ করার তৌফিক দান করেন। এজন্য আজকের দোয়াটি খুব বেশি বেশি করে পড়ি এবং রমজানের শেষ মুহূর্তে এবং রমজানের পরেও। দোয়াটি মূলত সূরায় ইউসুফের 101 নম্বর আয়াত। এ দোয়াটি করেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম। দোয়াটি হলো, ফাতির আসসামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। ফাতির আসসামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। দোয়াটির অর্থ হলো, হে আসমান ও জমিনের স্রষ্টা, দুনিয়া ও আখেরাতে আপনি আমার অভিভাবক, আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং নেককারদের সাথে আমাকে যুক্ত করুন। আল্লাহ তাআলা সকলকে এ দোয়াটি বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।